রঞ্জন কুমার মল্লিক, নিখিল উৎকল গৌরক্ষী মহাসংঘ রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী স্যার আমি আজ এইপাই ভেটিলু, কালি টিভি মিডিয়ার দেখ সারা পরে আমি তো মুখ্যমন্ত্রী স্যার যে আসেম্বলি প্রথম থরপাই শপথ পাঠ নেলে আমি তাঁকু ভেটিয়া আসি, সুন্দর উপহারটা আনিলু, স্নেহর বা শ্রদ্ধার সহিত গ্রহণ কলে, আমাকে সময় মাগিলে তিন চারি মাসের সময়, তাপরে পুঁ থরে আসিকি দেখা করেছিলু তাঁক গিবান্সরে। পরদিন রাতে সিএমক গিবান্স সেন্টর পাখাপাখি কোড়িয়ে মেসেজ মো পাখু গলা, আউ আইজি অফ পুলিশ পাখর সব মেসেজ গলা। সে মেসেজ গলাপরে আমি তার স্টাটস চেক কলু, কালি রাতে আটটা সাড়ে আটটা বেড়ে যেত আমি জাঁলু মুখ্যমন্ত্রী স্যার হোমগার্ড মানকর পুনঃনিযুক্তি, যেটা মানে হোমগার্ড মানে যেতবে হাইকোর্টে মানবর পূর্বতন সরকার হরাই আপ্রিমকোর্টে হরাই সেতবে রাগিকি আক্রোশমূলক ভাবে হোমগার্ড নিযুক্তি বন্ধ করে দিয়ে গেল, হোমগার্ড পোস্টিং করে দিয়ে গলানি। কিন্তু হোমগার্ড যেতবে তাঁর ন্যায় মাগিছেন, যেতবে যে মুহূর্তে লোয়ার পিএমরে বাড়া হয়েছে, পাড় মাড় হয়েছে, রবর গুড়ি হয়েছে, লুহ বা গ্যাস পকা হয়েছে, এমিতিকি বন্ধা হয়েকি ফরওয়ার্ড হয়েছেন, এমিতিকি পূর্বতন মুখ্যমন্ত্রী বাসভবনগরে সন্দীপ হাতি নামক হোমগার্ড ভাই নিজ দেহরে পেট্রোল ঢালিকি নিয়া লগাই দেলা পরে মধ্য হোমগার্ডকু ন্যায় মিলে যাই নথিলা, মিলি নথিলা, মানে পূর্বতন সরকারক রাগ এতে থিলা। মু গোটিয়ে কথা গর্বর সহিত কহিবি, আজকু ওড়িশা রাজ্যকু 15 জন মাননীয় মুখ্যমন্ত্রী মিলিছন্তি, তন্মধ্যরু 14 গলা পরে 15তম মুখ্যমন্ত্রী হচ্ছন্তি শ্রী মোহন চরণ মাঝি স্যার। তো তাঁক নাম যে তাঁক নাম যেমিতি তাঁক কাম বি সেমিতি, আউ রাস্তা কড়ে গলাবেলে যেতবে কোটি দুঃখী রঙ্কি গরিব লোকটি দেখি দিকে ওহ্লাই আসিকি স্নেহর সহিত আদরে নিয়ন্তি, তাঁকু পানি টোপে পিইবাকু দিয়ন্তি, আউ হস ভরা মুহের হস ভরা কথা পদে কুহতি, সেতিক হচ্ছে সম্পত্তি। আমি মুখ্যমন্ত্রী স্যারঙ্কু 30 গোটি দাবি দেইথিলু, কিন্তু তাহা সবু যাক রাখিছেন। আমি মুখ্যমন্ত্রী স্যারঙ্কু মাগিছিলু হোমগার্ড মানুষ টিকি সম্মান দিয়া যাও, তিনি ওলি হোমগার্ড কেমিতি চুল্লি জলিব, খাইবে পিলা ছুয়া দুঃখ হটিব, আউ সে শান্তিরে ডিউটি করিবে। আমি যে পূর্বর যে পরম্পরা থিলা হোমগার্ড মানকর একদম রাস্তা কড় পথর, আপনার দেখবে যদি রামায়ণ আড়ক যা যেতবে পথর পড়েছিল সেতবে প্রভু রামচন্দ্র পাদধূলি পড়িকি সে পথরটা সুন্দর নারী পরিবর্তন হয়েছিল, সেমিতি হোমগার্ড রাস্তা কড় পথর ভাগ পড়েছিল। মোহন মাঝি স্যার ভগবান অবতার নিয়েছেন, তাঁক আশীর্বাদে হোমগার্ড মানে আজ রেগুলার হওয়াকে যাচ্ছেন, যেটা সবুঠার বড় কথা। আমি তো তিন ওলি খাইবাকু মাগিয়াকু আসছিলু, কিন্তু সে আমাকে রেগুলার করে দেওয়া যে কথা আজ কহিদেলে সমস্ত আগে, তাঠার বড় কথা আর দুনিয়ার কিছু নাই হোমগার্ডপাই। আমি যেত সম্বলপুরে ইলেকশন প্রচার চালি সেতবে মাননীয় ধর্মেন্দ্র প্রধান স্যার তো কহিলে, যেতবে রাজ্যের বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার আসবে আমি হোমগার্ড মানুষ নিয়মিত করবু, সে কথাটা আজ মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তাঁক তরফ স্পষ্টটা দিয়েছেন, আমি বহুত খুশি। আউ সবুঠার বড় কথা হল যেত পুলিশ কর্মচারী মানে কোণী ডিউটি বেড়ে ডেথ হোলে পরিবার তাঁক বন্ধুবান্ধবের জনক চাকরি দিয়া হচ্ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী স্যার কালি যেটা করেদেলে সেটা নিহাতি নিয়ারা কথা। হোমগার্ড মানে কোণী ক্ষেত্রে যদি মরি যাচ্ছেন ডিউটি লাগে বা চাকরিতে লাগে, সে পরিবার লোক সেই অসহায় পরিবার চাকরি দিয়া যাও দিব দেবার যে নিষ্পতি সে নিয়েছেন কালি, যেটা প্রেস মিট মাধ্যমে করা হয়েছে। সবুঠার বড় কথা হল যে 30 দাবি দিয়েছু, 30 দাবি আজ্ঞা কিছু নুহে, আমি যে 30 দাবি দিয়েছিলু তা সরকারি চাকরি মান্যতাটা নথিলা, কিন্তু সে তাঠার ঊর্ধ্ব। আমি তো খালি তিন ওলি খাইবা মাগিছিলু আপনার কৌছু, সে আমাকে টোটাল খাদ্য ভণ্ডার আমাকে ধরাই দেলে, রেগুলার হওয়াটা সারা ভারতবর্ষের যেতে রাজ্য আছে আজ্ঞা, কোণী রাজ্যের হোমগার্ড রেগুলার হয়ে না, যেটা ওড়িশা ইতিহাসের ওড়িশা হোমগার্ড প্রথম থরপাই রেগুলার হওয়াকে যাচ্ছেন, আঁক স্নেহমতা ভালো পাইবা যার তুলনা না। আপনার জাঁথে পূর্বর সিংহ মানে শ্রীমন্দির চারিদুয়ার রু তিনিদুয়ার বন্ধ লা, মুখ্যমন্ত্রী স্যার আসিলা পরে চারিদুয়ার খোলা, সেমিতি মুখ্যমন্ত্রীকর যে অভিযোগ প্রকোষ্ঠ অছি, যে অভিযোগ শুনানি অছি, তাঁকর চারিদুয়ার খোলা আজ্ঞা। আমি আসিলু 5 মিনিট ভিতরে আমি মুখ্যমন্ত্রী স্যারঙ্কু দেখা কলু, কিন্তু গোটিয়ে কথা মু আপনার কহিবি, ওড়িশা হোমগার্ডে প্রবাদ পুরুষ বিজু পট্টনায়ক যে স্বর্গত বিজু পট্টনায়ক পূর্বতন মুখ্যমন্ত্রী, সে ওড়িশা হোমগার্ডকু
ଓଡ଼ିଶାକୁ ଆଣିଥିଲେ, ରାଜ କେନ୍ଦ୍ରରୁ ଓଡ଼ିଶାକୁ ଆଣିଥିଲେ। ଏଇଟା ମାନ୍ୟବର ନବୀନ ସାରଙ୍କର ମାନେ ପୂରଣ କରିବାର ଥିଲା, ଯେଉଁଟାକି ସେ ଜାଣିଛନ୍ତି କି ନ ଜାଣିଥାଏ ମୁଁ କହିପାରିବିନି, କିନ୍ତୁ ହୋମଗାର୍ଡ଼ଙ୍କ ପ୍ରତି ତାଙ୍କର ଅବହେଳା ଭାବ ଆଉ ହୋମଗାର୍ଡ଼ଙ୍କୁ ଟୋଟାଲ ପୋଷ୍ଟିଂ ବନ୍ଦ କରିକି ନିଶ୍ଚିନ୍ତ କରିବାର କଥାଟା ଟୋଟାଲ ମାନେ ପସନ୍ଦ ଯୋଗ୍ୟ ନୁହେଁ। କିନ୍ତୁ ମୋହନ ମାଝୀ ସାର୍ ଯେଉଁ କଥା ଆଜି ସ୍ପଷ୍ଟତା ଦେଲେ ମାନେ ବିଜେପି ସରକାରର ବା ଡବଲ ଇଞ୍ଜିନ୍ ସରକାର, ତା ଆମେ ବହୁତ ଖୁସି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ଙ୍କୁ ଭେଟ କଲୁ କାଲି, ଆମର ଯେଉଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ ଯେଉଁ ହୋମଗାର୍ଡ଼ମାନଙ୍କ ପାଇଁ ଯେଉଁ ଐତିହାସିକ ବୟାନ ଦେଇଛନ୍ତି ବା ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି ପୋଲିସ ପାଇଁ ଆଉ ହୋମଗାର୍ଡ଼ମାନଙ୍କ ପାଇଁ, ତାହା ଓଡ଼ିଶା ଇତିହାସରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଦେଖିବା ପାଇଁ ମିଳିଛି। ଆଗରୁ ପୂର୍ବ ମାନେ ଓଡ଼ିଶାକୁ 14 ଜଣ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମିଳିଥିଲେ, କିନ୍ତୁ 15ତମ ଯେଉଁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମିଳିଛନ୍ତି ଶ୍ରୀଯୁକ୍ତ ମୋହନ ଚରଣ ମାଝୀ, ଆମ ପାଇଁ ସେ ଭଗବାନଙ୍କ ଅବତାର। କାହିଁକିନା ଆଜିକି 63-64 ବର୍ଷ ହେଲାଣି ହୋମଗାର୍ଡ଼ମାନେ ଗୋଟେ ରାସ୍ତାକଡ଼ର ପଥର ଭଳିଆ ପଡ଼ିଥିଲେ, ଯେମିତି ରାମ ଅବତାରରେ ପ୍ରଭୁଙ୍କ ପାଦ ଧୂଳି ପଡ଼ିଲା ପରେ ପଥର ସୁନ୍ଦରୀ ନାରୀ ସାଜିଥିଲା, ସେମିତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝୀ ସାର୍ ଆସିଲା ପରେ ହୋମଗାର୍ଡ଼ ଜଣେ ଗୋଟେ ମାନେ ଅଧାପୋଡ଼ା ମଣିଷରୁ ଗୋଟେ ସଜୀବ ହୋଇକି ଉଠିଛି ବା ପୂର୍ଣ୍ଣତାର ଲାଭ ପାଇଛି। ଆମେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ଙ୍କୁ 30ଟା ଦାବି ଦେଇଥିଲୁ, ତା ଭିତରୁ ସୁପ୍ରିମକୋର୍ଟର ଯାହା ନିର୍ଦ୍ଦେଶ ଥିଲା ସେ ସବୁ ପାଳନ କରିଛନ୍ତି, କିନ୍ତୁ ଆମେ ଏତିକି କହିବୁ, ଆମେ ତ ତିନିଓଳି ଖାଇବା ପାଇଁ ମାଗିବାକୁ ଆସିଥିଲୁ ସମ୍ମାନ ସହିତ, ଯେମିତି ତିନିଓଳି ହୋମଗାର୍ଡ଼ଙ୍କ ଘରେ ଚୁଲି ଜଳିବ ସେମାନେ ଖାଇବେ ରହିବେ, କିନ୍ତୁ ଆଜି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ ବା ମୋହନ ମାଝୀ ସାର୍ ଆମ ପାଇଁ ପୁରା ଟୋଟାଲ ଅନ୍ନଭଣ୍ଡାରର ଚାବି ଦେଇଦେଲେ। ଆଜି ଆମେ ତାଙ୍କୁ କାଲି ନ୍ୟୁଜ୍ ବାହାରିଲା ପରେ ଆମେ ତାଙ୍କୁ ସମ୍ବର୍ଦ୍ଧନା କରିବା ପାଇଁ ଆଜି ଆସିଥିଲୁ, ଆସିଲା ପରେ ତାଙ୍କ ଭିତରେ ବହୁତ ବାର୍ତ୍ତାଳାପ ହେଲା, ସାର୍ ବି ବହୁତ ଭଲ ଭଲ କଥା କହିଲେ, କିନ୍ତୁ ତା ଭିତରେ ଗୋଟିଏ କଥା କହିଲେ, ଆମେ ହୋମଗାର୍ଡ଼ମାନଙ୍କୁ ରେଗୁଲାର କରିବୁ, ଯେଉଁଟାକି ସାରା ଭାରତରେ ଓଡ଼ିଶା ରାଜ୍ୟରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଇତିହାସ ସୃଷ୍ଟି ହେବ। ସାରା ଭାରତବର୍ଷରେ ଯେତେ ଷ୍ଟେଟ୍ ଅଛି ହୋମଗାର୍ଡ଼, ଯେମିତି ସମ୍ବଲପୁରରେ ମାନ୍ୟବର ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ସାର୍ ବାଇଟ୍ ଦେଇଥିଲେ, ରାଜ୍ୟରେ ବିଜେପି ସରକାର ଆଉ କେନ୍ଦ୍ରରେ ବିଜେପି ସରକାର ଆସିଲେ ହୋମଗାର୍ଡ଼ମାନଙ୍କୁ ନିୟମିତ କରିବୁ, ସେ କଥାଟାକୁ ସେ ପାଳନ କରିଛନ୍ତି। ଖୁବ୍ ଶୀଘ୍ର ହୋମଗାର୍ଡ଼ମାନଙ୍କୁ ରେଗୁଲାର କରାଯିବ, ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ସେ ଯେ ଆମକୁ ଏରିଅର ଟଙ୍କା ଦେଇଦେଇଛନ୍ତି, ଆଉ ମାତ୍ର 25% ଅଛି ବା 75% ଭାଗରୁ ଆଉ 25% ଅଛି, ସେ ଆମକୁ ଦେବେ, ଆଉ DAB ହେବ। ତା ସହିତ ଆମର ଯେଉଁ ପୋଲିସ ସହିତ ଆପଣଙ୍କୁ ପୂର୍ବଥର ବାଇଟ୍ ଦେଇଥିଲେ ଆପଣ ଶୁଣିଥିବେ, ହୋମଗାର୍ଡ଼ ଯେତେବେଳେ ମରିଯାଉଥିଲେ ତାକୁ ଚାକିରି ଦିଆଯାଉଥିଲା, କିନ୍ତୁ ପୋଲିସ ପରିବାରରେ ଯେତେବେଳେ ପୋଲିସ ଜଣେ ମରିଯାଉଥିଲା ତା ପରିବାରକୁ ଚାକିରି ଦିଆଯାଉଥିଲା, ସେଇଟାକୁ ସେ ସୁନ୍ଦର ମାନେ ନିଷ୍ପତ୍ତି ଗୋଟେ ନେଇଛନ୍ତି। ହୋମଗାର୍ଡ଼ ଯେବେ ଡ୍ୟୁଟିରେ ଥିବ, ଯଦି ମରିଯାଏ ତା'ର ପରିବାରକୁ ଗୋଟେ ଚାକିରି ମିଳିବ। ତା ସହିତ ପୋଲିସର ଯେତେ ସବୁ ସୁବିଧା ଅଛି ସେ ସବୁ ସୁବିଧା ହୋମଗାର୍ଡ଼ମାନଙ୍କୁ ଦିଆଯିବ। ଆପଣ ଜାଣିଥିବେ ଯେତେବେଳେ ହାଇକୋର୍ଟରେ ଆମେ ମାନ୍ୟବର ପୂର୍ବତନ ସରକାରଙ୍କୁ ହରେଇଥିଲୁ ହୋମଗାର୍ଡ଼ କେସ୍ରେ, ସୁପ୍ରିମକୋର୍ଟରେ ବି ହରେଇଥିଲୁ, କିନ୍ତୁ ଏ ଯେଉଁ ହରେଇଲା ପରେ ନବୀନ ସାର୍ଙ୍କର ପାଖ ଲୋକ ଯିଏ ଥିଲେ ସବୁ ସେମାନେ ହୁଏତ ତାଙ୍କୁ ଜଣେଇଛନ୍ତି କି ନାହିଁ ଆମେ କହିପାରିବୁନୁ, କିନ୍ତୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ସାର୍ଙ୍କ ଜାଣତରେ ହେଇଛି କି ଅଜାଣତରେ ହେଇଛି ଆମେ ତ ଜାଣିନୁ, କିନ୍ତୁ ଗୋଟେ ଆକ୍ରୋଶମୂଳକ ଭାବରେ ହୋମଗାର୍ଡ଼କୁ ଟୋଟାଲ ଓଡ଼ିଶାରୁ ନିଶ୍ଚିନ୍ତ କରିଦେବା ପାଇଁ ଟୋଟାଲ ହୋମଗାର୍ଡ଼ ପୋଷ୍ଟିଂ ବନ୍ଦ କରାଯାଇ ଗୋଟେ ନିୟମ କରାଗଲା, ଯେଉଁ ନିୟମରେ ଆଉ ହୋମଗାର୍ଡ଼ ପୋଷ୍ଟିଂ ହେଇପାରିବନି। ଯେଉଁମାନେ ମାନେ କୁକୁର ବୁଲେଇବାକୁ ନେଇନାହାନ୍ତି, ପରିବା ଆଣିକି ନେଇନାହାନ୍ତି, ଛୁଆକୁ ସ୍କୁଲକୁ ନେଇନାହାନ୍ତି, ସେମାନଙ୍କ ଚାକିରି ଯାଇଛି, ସେମାନେ କେସ୍ କରିକି ହାଇକୋର୍ଟରେ ଡିଗ୍ରୀ କରିଥିଲେ ମଧ୍ୟ ପୋଷ୍ଟିଂ ପାଇଁ ସେମାନଙ୍କୁ ଦିଆଯାଇନଥିଲା। ଯେଉଁମାନେ ଡେଥ୍ ହେଇଥିଲେ ସେମାନଙ୍କୁ ମାନେ ତାଙ୍କ ପରିବାରକୁ ଚାକିରି ଦିଆଯାଉଥିଲା, କିନ୍ତୁ ଆମେ ଆଜି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ଙ୍କ ପାଖରେ ଯେଉଁ ପହଞ୍ଚିଲୁ, ଆମର ଉପଦେଷ୍ଟା ଅଛନ୍ତି ଯେ ଆମର ହେଉଛି ମହାକାଳପଡ଼ାର ଆମର ଯେ ML ଅଛନ୍ତି ଦୁର୍ଗାପ୍ରସନ୍ନ ନାୟକ, ତା ସହିତ ଆମର ପ୍ରଦୀପ ସାର୍ ଅଛନ୍ତି ଉପଦେଷ୍ଟା, ତାଙ୍କ ଆମର ହାଇକୋର୍ଟ ନିରବ ସୁନ୍ଦର ପଣ୍ଡା ଅଛନ୍ତି ଲିଗାଲ ଆଡ଼ଭାଇଜର, ସରୋଜ କୁମାର ସ୍ୱାଇଁ ଅଛନ୍ତି ଲିଗାଲ ଆଡ଼ଭାଇଜର, ତାଙ୍କ ସହିତ ଆମର ହେଉଛି ଗୋଲକ ସାର୍ ଅଛନ୍ତି ଆମ ଉପଦେଷ୍ଟା, ତାଙ୍କ ସହିତ ଆମର OBC ମୋର୍ଚ୍ଚାର ଯିଏ ଅଛନ୍ତି ପ୍ରେସିଡେଣ୍ଟ ସିଏ ବି ଅଛନ୍ତି, ତାଙ୍କ ସହିତ ତାଙ୍କ ସେକ୍ରେଟେରୀ ବି ଅଛନ୍ତି, ଆମର ବହୁତ ଲୋକ ଯେଉଁଟାକି BJP ପରିବାରର ଆମେ ସଦସ୍ୟ ତାଙ୍କୁ ରଖିଛୁ, ତାଙ୍କ ସହିତ ମିଶିଲା ପରେ ଆମେ ବହୁତ ବେନିଫିଟ୍ ହେଇଛୁ ଆଉ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାର୍ଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିଛୁ। ଖାସ୍ କରିକି ଆମେ କଟକର ବିଧାୟକ ଯିଏ ଅଛନ୍ତି ପ୍ରଦୀପ ସେଠୀ, ତାଙ୍କ ସହିତ ଯୋଗାଯୋଗ କରୁଛୁ, ସିଏ ବି ଆମ ସହିତ ଯୋଗାଯୋଗ ଅଛନ୍ତି,
ଆଉ ବହୁତ ଭଲ ପାଇବା ମିଳିଛି। ଆମେ ଏତିକି କହିବୁ ଆକ୍ଚୁଆଲି ମାନେ ଓଡ଼ିଶା ହୋମଗାର୍ଡକୁ କେନ୍ଦ୍ରରୁ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ସାର୍ ଆଣିଥିଲେ, ଯେ ସ୍ୱର୍ଗତ ପ୍ରଭାତ ପୁରୁଷ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ସାର୍ ଆଣିଥିଲେ, ସେଇଟା ପୂର୍ବତନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ସାର୍ଙ୍କର ଗୋଟେ ସ୍ୱପ୍ନ, ସେଇଟା ତାଙ୍କ ବାପାଙ୍କ ସ୍ୱପ୍ନ। କିନ୍ତୁ ସେ ହୋମଗାର୍ଡମାନଙ୍କୁ ବଞ୍ଚାଇବା ଅପେକ୍ଷା ବଞ୍ଚାଇବାକୁ ତାଙ୍କ ପାଖରେ କଥା ବଞ୍ଚାଇ ନାହାନ୍ତି, ବରଂ ଯେଉଁମାନଙ୍କୁ ଦାୟିତ୍ୱ ଦେଇଥିଲେ ତାଙ୍କ ବାପାଙ୍କ ସ୍ୱପ୍ନକୁ ଯେଉଁ ମାଟିରେ ମିଶାଇ ଦେଇଥିଲେ, ହୋମଗାର୍ଡଙ୍କୁ ପୋଷ୍ଟିଂ ନ କରିକି ଯେଉଁ ନିଶ୍ଚିନ୍ନ କରିଦେବାର ବ୍ୟବସ୍ଥା ଥିଲେ। କିନ୍ତୁ ଡବଲ ଇଞ୍ଜିନ୍ ସରକାରରେ ମାନ୍ୟବର ହେଉଛି ମୋହନ ମାଝି ସାର୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନିଆରା ଇତିହାସ ଲେଖିଛନ୍ତି। ଆପଣ ଦେଖିଥିବେ କେବଳ ହୋମଗାର୍ଡ ନୁହଁ, ପୋଲିସମାନଙ୍କୁ ବି ମାନେ ଧରାଶାୟୀ କରାଇଦେଲା ଭଳିଆ ଆମର କରାହୋଇଥିଲା। କିନ୍ତୁ ପୋଲିସମାନଙ୍କ ପାଇଁ ଯେଉଁ ବଜେଟ୍, ହୋମଗାର୍ଡମାନଙ୍କ ପାଇଁ ଯେଉଁ ବଜେଟ୍, ଏ ସବୁଯାକ ବଜେଟ୍ରେ ଆମେ ବହୁତ ଖୁସି। ଆଉ ସବୁଠାରୁ ଆଜି ସାରା ଭାରତବର୍ଷରେ ଗୋଟେ ଇତିହାସ ରଚିବ କି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆମକୁ ରେଗୁଲାର କରିବା ପାଇଁ ଯେଉଁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଲେ ଆମେ ବହୁତ ଖୁସି। ଆଉ ତାଙ୍କୁ ଆମେ ହାତ ଯୋଡ଼ିକି ଗୋଟେ ନିବେଦନ କରିଥିଲୁ, ଆମ ସମ୍ମିଳନୀରେ ସେ ଯୋଗ ଦେବେ।